এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার নবদ্বীপে। নিহত গৃহবধূ 26 বছরের মিঠু ঘোষের 2 বছরের একটি সন্তান আছে। বর্তমানে ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে নবদ্বীপের বাবলারি গ্রাম পঞ্চায়েতের নিতাইনগর এলাকায়। বছর পাঁচেক আগে নবদ্বীপ পৌরসভার সরকারপাড়া এলাকায় লালমোহন দেবনাথের কন্যা মিঠু দেবনাথের বিয়ে হয় পেশায় গ্রিল মিস্ত্রি সুজিত ঘোষের সাথে। পূর্ব বর্ধমানের শ্রীরামপুর এলাকায় নিজের একটি গ্রিলের দোকান আছে সুজিত ঘোষের। মৃতার বাপের বাড়ি ও এলাকাবাসীদের অভিযোগ, বিয়ের পর থেকে সুজিত ঘোষের পরিবার মিঠুকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। শুক্রবার সকালে ওই গৃহবধূকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে তার বাপের বাড়িতে খবর দেয় শ্বশুর বাড়ির লোকজন। সকালবেলা উঠে ওর স্বামী আমায় বললো যে, মা তুমি আমার মেয়েটারে রাখো। তা আমি মেয়েটারে রেখেছি, তা ওকে ভাতটা খাওয়ানো হয়েছে। তারপর ওর মাকে দিতে গেছে, আমার ছোটো নাতির আমার ওর মাকে মায়ের কাছে দিতে গেছে। তখন ওরা যে দরজা খুলছে, ধাক্কাছে দরজা খুলে না, তখন আবার আমি আবার গেছি যে দরজায় ধাক্কা দিয়েছি, যে দিয়ে বলেছি যা তোর মার কাছে যা। দিয়ে আমি ওরা ঠেলা দিয়ে ওর দরজার পাশে মার কাছে পাঠিয়ে দিয়েছি। তখন ও আবার ভেতরে ঢুকে উপর দিকে তাকিয়ে রয়েছে। আমি কেন তাকিয়ে আসছো কেন, আমি আবার তখন আবার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে দেখি যে ও ঝুলছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 5-6 বছর হয়ে গেল। আচ্ছা, আপনারা কি কিছু টাকা আনতে বলতেন? না, আমি তো মারধর করি না। ওকে ওকে পাড়ার লোক কে বলেছে? ওকে টাকা কে বলেছে? পাড়ার লোক এই কথাটা বলেছে? আপনি, ও মৃত্যু হলো কিভাবে? কি অসুস্থ ছিল? না, সুস্থ। সকালবেলা বলেছে যে আমি বাচ্চা নষ্ট করবো, ওর পেটে 5-6 মাসের বাচ্চা পেটে আছে। তা আমার ছোটো ছেলে বলেছে, না তুই বাচ্চা নষ্ট করো না, যা হবার হয়েছে তা এটা হয়ে যাক। নষ্ট করবো কেন? ও এখন কেন করবে সেটা তো আমরা জানি না, এখন ওর ব্যাপার। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা ওকে মেরে ফেলেছেন, কি বলছেন? ঠিক আছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী সুজিত ঘোষের পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি চাইছি বিচার। 7 বছর ধরে বিয়ে দিয়েছি মেয়েটা। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।